जलपाईगुड़ी नगरपालिका के कई इलाकों में कंटेनमेंट जोन जारी होने की संभावना है। आप एक बार फिर सुनिए, जलपाईगुड़ी नगरपालिका के कई इलाकों में कंटेनमेंट जोन जारी होने की संभावना है। सोमवार को जलपाईगुड़ी सदर महकुमा शासक ने नगर निगम से अत्यधिक संक्रमित क्षेत्रों की सूची देने को कहा। नगर निगम के सूत्रों के अनुसार पता चला है कि इस दिन नगरपालिका को एक पत्र भेजा गया है। हालांकि नगरपालिका के प्रशासक बोर्ड के सदस्य संदीप महतो ने बताया कि यह बताना अभी संभव नहीं है कि किन किन क्षेत्रों में कंटेनमेंट जोन बनाए जाएंगे, लेकिन शहर के 11, 19 एवं 1 नंबर वार्ड में संक्रमितों की संख्या काफ़ी अधिक देखी गई है। वहीं संदीप बाबू ने बताया कि सभी रिपोर्ट की समीक्षा कर जल्द ही नगरपालिका की ओर से सदर महकुमा शासक को एक रिपोर्ट भेजी जाएगी। इस रिपोर्ट के आधार पर जिला प्रशासन यह तय करेगी कि किस इलाके को कंटेनमेंट जोन बनाया जाए। हालांकि ये रिपोर्ट चिंताजनक है। जलपाईगुड़ी नगर निगम इलाके के कई क्षेत्रों में कोरोना संक्रमण तेजी से फैलता जा रहा है। सरकार की ओर से स्थिति को नियंत्रण करने के लिए कदम उठाए जाएंगे। পুরসভার পক্ষ থেকে মানুষের স্বার্থে জীবনের স্বার্থে আপনারা কন্টেনমেন্ট জোন করেছিলেন, তো মাঝখানে এর মধ্যে দেখা যাচ্ছে যে সংক্রমণের হার কিন্তু অনেকটা দেখা হয়েছে শহরে, তো অন্যান্য জায়গা থেকে জলপাইগুড়ি শহর তো সংক্রমণ হয়েছে, এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে পুরসভার? এ কথা ঠিক যে রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় জলপাইগুড়িতে সংখ্যাটা এখনও আমরা দেখছি, সেটা এখনও আত্মতুষ্টির জায়গায় আমরা নেই, সংখ্যাটা এখনও ভালোই রয়েছে, যেটা অন্যান্য জায়গা থেকে কিন্তু আমাদের এখানে সংখ্যাটা অনেক বেশি। তো আমরা বারবার মানুষের কাছে এই আবেদন করেছিলাম স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে মাননীয় সদর মহকুমা শাসকের মাধ্যমে আমাদের কাছে একটা নতুন অর্ডার এসেছে কোন এরিয়াগুলোতে বেশি করে দেখা যাচ্ছে যে করোনা পেশেন্ট হচ্ছে, ওই এরিয়াগুলোকে চিহ্নিতকরণ করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো, মাননীয় আমাদের সদর মহকুমা শাসকেরকে পাঠাবো। তারপরে ওনারা প্রশাসনিক লেভেলে ওনারা জেলা প্রশাসনের তরফ থেকে ওনারা যদি কোনো উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে যে কোনো জায়গাকে স্পেসিফিকভাবে কন্টেনমেন্ট জোন করা হবে কিনা সেটা সম্পূর্ণ আমাদের জেলা প্রশাসনের বিষয়। কারণ আমাদের পৌরসভার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে শহরের কোন এলাকাগুলোতে বেশি করে করোনা আক্রান্ত হচ্ছে, সেই এলাকাগুলো চিহ্নিতকরণ করে তাদের কাছে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের কিছু কিছু জোনকে আমরা দেখেছি, আমি কিছু কিছু ওয়ার্ডে আমরা দেখেছি যে সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, সেই ওয়ার্ডগুলোকে আমরা চিহ্নিতকরণ করে আমরা সদর মহকুমার কাছে লিস্ট